হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে আমি যে ভিডিওটি নিয়ে আসছি সেটা হচ্ছে কি আপনাদেরকে দেখাবো আজকে, যে আপনারা এতদিন ধরে যে ভিডিওটা খুঁজতেছেন যে আপডেট ইমুতে ভাই কীভাবে হচ্ছে গিয়া আমাদেরকে গ্রুপ থেকে রিমুভ করতে পারবে না বা কিক মারতে পারবে না, ঠিক আছে, এটাই আপনারা খুঁজতেছেন। তো সেটা আপনাদের মাঝে এখন উপস্থিত হয়ে গেছে গা, সেই ভিডিওটি আপনাদের মাঝে নিয়ে আসছে যে আমাকে হচ্ছে গিয়ে রিমুভ কিক, ঠিক আছে, মিউট আনমিউট কিচ্ছু করতে পারবে না, আমি সেটা আজকে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। তো চলুন আমি একটা হচ্ছে গিয়া গ্রুপে যাই। এই যে দেখেন আমি একটা গ্রুপে আসছি, ঠিক আছে, এখানে আমি আছি 2 নম্বর ওনার, এবার 1 নম্বরে বোর্ড ধরে আছে হচ্ছে আমাদের সাইফুল ভাই, সে কিন্তু একটা অ্যাডমিন, ঠিক আছে। আর এখানে আরেকটা আইডি আছে, সেটা হচ্ছে 9 নম্বর বোর্ডে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা ভাইরাস আইডি। দেখেন এখানে কিন্তু 9 নম্বর বোর্ড কিন্তু একদম বোর্ডটাই দেখা যেতেছে না, ঠিক আছে, এটা কিন্তু মূলত হচ্ছে ভয়েস ক্লাব। আমি প্রথমত ভয়েস ক্লাবে আপনাদেরকে দেখাবো, তারপর হচ্ছে আমি ভয়েস রুমে গিয়ে দেখাবো, দুইটা দিয়ে দেখাবো। এই ভাইরাসটা আমাদের হচ্ছে কি ইমো আলফা 10-এর তৃতীয় সেটিং, আর এই ভাইরাসটার মাধ্যমে হচ্ছে কি আপনারা ভয়েস ক্লাব এবং কি ভয়েস রুম দুইটা দিকে রিমুভ কিক মিউট আনমিউট দুইটার একটাও করতে পারবেন না, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি এখন দেখাবো আপনাদেরকে যে হচ্ছে গিয়া 9 নম্বর বোর্ডকে 1 নম্বর কাউন্টার রিমুভ বা কিক দুইটার বা একটার কিছু মারতে পারে কি না, হ্যাঁ সেটা আমি দেখাবো। তার আগে হচ্ছে গিয়ে আমি আরেকটা আমার ভিডিও ইয়ে আনতেছি, আমার আমার একটা হচ্ছে গিয়ে ভাইরাস আইডি আনতেছি, সেটাই দেখাবো এখন ওই টেকনিক, ঠিক আছে। আমার ভাইরাস আইডি আনবো, সেটার জন্য আমি কী করবো, যে ইমো আলফা 10-এর ভিতর ডুববো, ইমো আলফা 10-এর ভিতর যাবো, ঠিক আছে। তো আমি এই যে আইসা পড়ছি আমার ভাইরাস আইডি ডানিয়া, আমি এখন হচ্ছে গ্রুপের ভিতরে উঠবো, ঠিক আছে। আমি এখন হচ্ছে গিয়ে দেখেন 2 নম্বর কাউন্টারে বসবো, দেখেন আমি কিন্তু 2 নম্বর কাউন্টারে বসছি। এখন হয়তো আমি ভিডিও করতেছি, বিদা হচ্ছে গিয়ে আমার বাতিটা কিন্তু লড়তেছে, হ্যাঁ, তাছাড়া কিন্তু আমার দেখেন 9 নম্বর কাউন্টারে কিন্তু কোনো বাতি লড়তেছে না, ঠিক আছে। দেখেন আমি একটু মিউটে থাকি, দেখেন তাহলে বুঝতে পারবেন, দেখতেছেন আমাদের এখানে কিন্তু 2 নম্বর এবং 9 নম্বর বোর্ডটা কিন্তু একদম পুরো সাদা হয়ে আছে, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু কোনো বোঝার মতো সিস্টেম নেই, দেখেন এখানে আমি মিউট হয়ে আছি বিদায়, কিন্তু এখানে দেখা যাইতেছে, তাছাড়া কিন্তু দেখার মতো কোনো অপশন নাই। এই যে 9 নম্বর কাউন্টার দেখেন বাতি জ্বলতেছে, হয়তো একটু মাউটটা হয়তো লড়া খাইতেছে, এখানে নতুন লড়া খাইতেছে, ঠিক আছে। তো যাই হোক, এখন আমি দেখবো যে আমাকে কিক বা মিউট আনমিউট কিছু করতে পারে কি না, আমি 1 নম্বর কাউন্টারকে বলবো। আচ্ছা সেক্ষেত্রে সাইফুল ভাই, তুমি হচ্ছে গিয়ে এখন আমাকে বা 9 নম্বর কাউন্টারকে, ঠিক আছে, রিমুভ করো। এখন প্রথমতই ফার্স্ট আমাকে রিমুভ করো। আচ্ছা আমাদের হচ্ছে ভাইরাসটা এবং 2 এবং 5 নম্বর বোর্ডে আছে, দেখেন দেখবো সে রিমুভ করতে পারে কিনা। সাইফুল ভাই রিমুভ করো, আচ্ছা একটু জোরে বলো ভাই, সবাই তো শুনবে, দর্শকরা শুনবে, একটু জোরে বলো। দেখেন আমাদের সাইফুল ভাই হচ্ছে আমাদের আইডিগুলি খুঁজে পাইতেছে না, আমাদের আইডিগুলি শোই করতেছে না তার কাছে, সে একটা অ্যাডমিন, আমরা কিন্তু এখানে কোনো অ্যাডমিন নাই, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদের বোট হচ্ছে গিয়ে সে কিছুই করতে পারতেছে না। আচ্ছা হচ্ছে গিয়ে এখন আমরা ভয়েস রুমে চলে যাব। তো সাইফুল ভাই তুমি ভয়েস রুমটা ধরো, আমাদের দ্য কিং স্টার 1 ধরো, আমি আর শামিম হচ্ছে গিয়ে আমাদের আইডিগুলি নিয়ে আসতেছি। শামিম চল। দর্শক এখানে একদম পুরো সাদা বিদায়, আপনারা মনে করতেছেন আমরা সাদা ফটো নিয়ে আসছি, এখন আমরা হচ্ছে গিয়ে ভয়েস রুমে যাবো, একদম কালারিং ফটোর ওইখানে যাব, ওইখানে গিয়ে দেখবেন যে আসলে কী অবস্থা, হ্যাঁ। তো চলুন ওইখানে যাই, দেখেন আমরা হচ্ছে দ্য কিং স্টার 1 যাবো এখন। দেখেন আমরা কিন্তু আইসা বলছি, আচ্ছা ওয়েট ওয়েট, কেউ কথা বলো না, আমরা কিন্তু এখানে আইসা বলছি, দেখেন আমাদের ভাইরাস আইডি নিয়ে 9 নম্বর কাউন্টার এবং 4 নম্বর কাউন্টারে, দেখেন আমরা একটু মিউটে যাই, হ্যাঁ। আচ্ছা শামিম একটু মিউটে যা, আচ্ছা এই মিউট না শামিম, এই মিউট না, মিউট খুইলা, মিউটে যা। দেখেন ভিউয়ার্স আমরা হচ্ছে গিয়া কাউন্টার নম্বর হচ্ছে গিয়া 4 এবং কি 9 বসছি, আবার একটু লড়াচড়া দিয়ে বসি, দেখেন। আচ্ছা আমি হচ্ছে গিয়া এখন 3 নম্বর কাউন্টারে বসবো, শামিম একটু অন্য কাউন্টারে বস। শামিম সাথে বস, এই দেখেন শামিম হচ্ছে গিয়া সাথে বইছে, আমি হচ্ছে গিয়া 3 নম্বর কাউন্টারে বসছি। জহির ভাই তোমার আইডিটা নিয়ে আও, জহির ভাই তোমার ভাইরাস আইডিটা নিয়ে আসো, চালু করো 1 মিনিটের ভিতরে। এই যে দেখেন এখানে আমাদের 3 নম্বর কাউন্টার এবং কি 7 নম্বর কাউন্টার কিন্তু দুইটা কিন্তু ভাইরাস আইডি, দেখেন একটু মিউটে যায় তাহলে বুঝতে পারবেন, দেখেন এই যে মিউটে গেলে তার হচ্ছে গিয়ে যে 7 নম্বর কাউন্টার মিউটে গেছে দেখা যেতেছে, আর আমি হচ্ছে 3 নম্বর কাউন্টার থেকে কথা বলতেছি, আমার মাইকটা লড়তেছে দেখেন, হ্যাঁ। এবং কি আরেকটা জিনিস আপনাদের দেখাই, এই যে এখানে দেখেন আমাদের, এই যে দেখেন এখানে 3টা ভাইরাস আইডি এসে বসে, দেখেন এখানে 8 নম্বর কাউন্টার, 7 নম্বর কাউন্টার এবং কি হচ্ছে গিয়ে 3 নম্বর কাউন্টার, দেখেন একটু মিউটে যাই, সবাই একটু মিউটে যাই, মিউট না করে মিউটে যাবে, ঠিক আছে।
আর শামি মেমি উঠ না, দেখতে পারতেছেন আমাদের 3 নম্বর কাউন্টার, 7 নম্বর, 8 নম্বর কাউন্টার একদম পুরা কোনো খালি, কিছুই দেখা যাচ্ছে না। দেখেন একটু, দেখায় আবারও দেখেন কিছুই নাই। হ্যাঁ, তারপর আরেকটা জিনিস আপনাদের দেখে, এই যে দেখেন এখানে মোট চারটা মেম্বার্স এখানে মানে দেখা যাচ্ছে, শো করতেছে, কিন্তু আমরা আসলে দেখবো যে ওখানে কি চারটা মেম্বার আছে না কয়টা মেম্বার আছে, ওইখানে কয়টা মেম্বার শো করে আমরা সেটা একটু দেখাবো। দেখেন ভিউয়ার্স, এখানে কিন্তু জাস্ট একটা মেম্বার শো করতেছে, ঠিক আছে, এখানে একটা মেম্বার শো করতেছে দেখেন, তাছাড়া কিন্তু সব কালো হয়ে আছে, ঠিক আছে, এখানে যা দেখতেছেন সব কালো, ঠিক আছে, শুধু একটা মেম্বার শো করতেছে। আমরা এখানে আছি মোট চারটা আইডি, বাট শো করতেছে একটা আইডি, দেখতে পারতেছেন। আচ্ছা, এখন হচ্ছে কি আমরা সবাই 1 2 3 4 বহ, শামিম জহির ভাই 2 এবং 4 বহ। আচ্ছা, এবার কি এবার আবার একটু মিউট যাও। আচ্ছা, মিউট করো, মিউট হও না, এই মিউট না, মিউট হও। দেখতে পারতেছেন ভিউয়ার্স, আমাদের হচ্ছে আমরা কথা বললাম আমাদের মাইকগুলি লড়তেছে, তাছাড়া কিন্তু আমাদের কোনো মাইক লড়তেছে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে এখন আমাদের সাইফুল ভাইকে বলবো যে আমাদেরকে সাইফুল ভাই হচ্ছে গিয়া দেখবো সাইফুল ভাই আমাদেরকে রিমুভ করতে পারে কিনা। সাইফুল ভাই, তুমি হচ্ছে আমাদের ভয়েস ক্লাবে তো রিমুভ করতে পারো না, সেক্ষেত্রে আমাদের ভয়েস রুম থেকে রিমুভ করো, দেখো আমাদের রিমুভ করতে পারো কিনা আমাদের 3টা আইডি। সো ভিউয়ার্স, দেখেন সে আমাদের আইডিগুলি খুঁজে পাইতেছে না, ঠিক আছে, রিমুভ তো দূরের কথা, আমাদের এখানে কোনো আইডিই নেই। দেখেন আমাদের নাম, তারপর হচ্ছে কি আমাদের প্রোফাইল সব হাইড আছে এখানে, এটা হচ্ছে আমাদের ইমো আলফা 10-এর তৃতীয় সেটিংস, এখানে কোনো নাম প্রোফাইল কিছুই শো করবে না। তো যাই হোক, এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, ঠিক আছে, এর আগের ভিডিওতে আমি দেখাইছিলাম যে কীভাবে হচ্ছে কি আপনারা, ভাই কথা কইস না, লড়ার ভালো, চুপ থাক, সবাই চুপ থাক। তো ভিউয়ার্স, এর আগে আপনাদেরকে দেখাইছিলাম হচ্ছে কি আপনারা কীভাবে নামটা হাইড করবেন, সেই ভিডিওটা কিন্তু আমি দিছিলাম, আমার ভিডিওটা দেওয়া আছে, অবশ্যই একটু দেখে নেবেন, ঠিক আছে, নাম কীভাবে হাইড করবেন, ঠিক আছে, সেটার একদম অ্যাপস সব দেওয়া আছে। আর এটা হচ্ছে কি ইমো আলফা 10-এর নতুন সেটিংস, আলফা 10-এর তৃতীয় সেটিংস, সেই ক্ষেত্রে হচ্ছে কি আমাদের যে 3টা ভাইরাস আছে পরপর, ঠিক আছে, এখানে কিন্তু কোনো রিমুভ, কিক, মিউট, আনমিউট কিছুই করতে পারবেন না। দেখেন একটু গ্রুপের নিচে, দেখেন আমি গ্রুপের নিচে আছি, দেখেন আমাদের আইডিগুলি কিন্তু কারোটা শো করতেছে না, অন্তত আমার আইডিটা দেখেন, ঠিক আছে, দেখেন কারো আইডি কিন্তু এখানে শো করতেছে না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু নিচে আছি, আর বাকিরা হয়তো উপর আছে, ঠিক আছে, তাদের আইডিগুলি শো করতেছে না এই কারণে, কারণ আমি কিন্তু নিচে আমার আইডিটা কিন্তু শো করতেছে না, দেখতে পারতেছেন আপনারা। তো যাই হোক ভিউয়ার্স, এই অ্যাপসটি যার যার লাগবে ইমো আলফা 10, অবশ্যই আপনারা আমাদের গ্রুপে চলে আসবেন, দ্য কিং স্টার 1 আইসা হচ্ছে দা মিমিট মিঠুন খান, ঠিক আছে, এই যে আমি আছি ওনার, ঠিক আছে, মিঠুন খান, এমনকি আমার প্রত্যেকটা আইডির নিচে হচ্ছে গিয়ে আমার গ্রুপের লিঙ্কটি দেওয়া থাকে, ঠিক আছে, গ্রুপের লিঙ্কটি দেওয়া থাকে, এমনকি আমার নাম্বারটা দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই আমার নাম্বারটি কালেক্ট করে নেবেন, ঠিক আছে। এই বলে আমার ভিডিওটি এখানে শেষ করতেছি, খোদা হাফেজ।